সচিবালয় মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ১২ থেকে ১৮ বছর বয়সীদের টিকা প্রদান প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন তিনি। ১৮ বছর ঊর্ধ্বে তো আমরা টিকা দিচ্ছি, ১২ থেকে ১৭ বছর বয়সের যারা আছেন তাদেরকেও টিকা দেওয়া হবে, কিন্তু একটু শর্ত আছে, সেটা হলো WHO-র অনুমোদনটা আমাদের পেতে হবে এবং আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনটাও পেতে হবে, যার অপেক্ষায় আমরা আছি। টিকা আমদানির বিষয়ে সবশেষ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে ২ কোটি সিনোফার্মের আর হলো বাকি ৫০ লক্ষ বা ৬০ লক্ষ, অলরেডি ১০ লক্ষ চলে আসছে আর ৫০ লক্ষ আসার কথা হলো ফাইজার, মানে ফাইজারের হবে ৬০ লক্ষ আর সিনোফার্মের হবে ২ কোটি। এদিকে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের যে কাস্টমাইজ সিলেবাস আছে সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।